স্বাগত 24 ঘন্টায় ব্রেকিং 12টা শুরুতেই আপনাদের দেখালাম সিনেমাওয়ালার ক্লিপিং, কারণ আজ শুরুতেই থাকছে সিনেমাওয়ালার গল্প। এই নববর্ষে হারানো সুর ফিরতে চলেছে মিনার বিজলি ছবি ঘরে। কাল থেকে নতুন করে দরজা খুলে যাচ্ছে বিজলি আর ছবি ঘরের, আর কিছুদিনের মধ্যেই সংস্কারের পর ফের খুলবে মিনার। ভবানীপুরের বিজলি, হাতিবাগানের মিনার, শিয়ালদার ছবি ঘর, এই তিনটে হলের সঙ্গে জড়িয়ে বাঙালির নস্টালজিয়া। সে সময় একসঙ্গে ছবি রিলিজ হতো এই তিনটে সিনেমা হলে, বড় বড় ব্যানারের সিনেমা, প্রেস্টিজের প্রিমিয়ারও হতো। এখানেই তো রিলিজ করে সাড়া ফেলে দিয়েছিল সপ্তপদী, হারানো সুর, গুপি গায়েন, বাঘাবাইন। তখন সবসময় হলের দরজায় জলজল করতো হাউসফুল বোর্ড, অ্যাডভান্স টিকিটের জন্য লম্বা লাইনও পড়তো। কিন্তু মাল্টিপ্লেক্সের ভিড়ে একের পর এক হারতে থাকা সিঙ্গল স্ক্রিন, ধুঁকতে ধুঁকতে বন্ধ হয়ে যায় রূপবাণী, ভারতী, অরুণা, উজ্জ্বলা, পূরবীর অস্তিত্বটুকুও নেই। তখনই হারায় মিনার বিজলি ছবিঘরের গৌরব। ক্রমশ লোকসানে চলতে থাকা হল বন্ধ হয়ে যায় ৯ মাস আগে। আবার সেই হারানো ঐতিহ্যকে আঁকড়ে ধরেই নতুন করে খুলছে মিনার বিজলি ছবিঘর। নতুন বছরে, বাঙালির নতুন বছরে আবার করে ফিরছে এই তিনটে হল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রীতম রয়েছেন আমাদের সঙ্গে বিজলি সিনেমা হলের সামনে থেকে। প্রীতম, নতুন বছর, বাঙালির নতুন বছরে আবার করে এই তিনটি হল আসছে। তোমাকে জানতে চাইবো যে কোন বিষয়টাকে বাজি ধরছেন তারা, কারণ মাল্টিপ্লেক্সে যেমন আমরা দেখেছি সিঙ্গল স্ক্রিনগুলো, তারা কোথাও যেন যুদ্ধে হেরে যাচ্ছে, সেখানে কি বিষয়টাকে বাজি করছেন তারা? দেখো পূজা, প্রথমে বলি যে কালকে তো নয়, আজকে থেকে, চৈত্র সংক্রান্তি থেকেই, নববর্ষের দিন তো বটেই, চৈত্র সংক্রান্তি থেকেই এই শো শুরু হচ্ছে। আমি রয়েছি হচ্ছে দক্ষিণ কলকাতার বিজলিতে। বিজলি ৯ মাস ধরে বন্ধ ছিল। এই ত্রয়ীর নাম উচ্চারণ একসঙ্গে হয়, মিনার বিজলি ছবি ঘর। উত্তর কলকাতায় মিনার এখন তৈরি হচ্ছে আবার নতুনভাবে সেজে ওঠার জন্য, আর ছবি ঘরে আমরা গিয়েছিলাম। ছবি ঘরের ছবিটাও আগের থেকে অনেকটা একটু অন্য রকম। স্বাভাবিকভাবেই টক্কর নেওয়া তো চারটিখানি কথা নয় মাল্টিপ্লেক্সের সঙ্গে। এই তিন হলের যিনি মালিক, তিনি বলবো যে সত্যিকারের একটা দারুণ উদ্যোগ নিয়েছেন, দারুণ উপহার দিচ্ছেন বাঙালিকে নববর্ষের ঠিক দোরগোড়ায়। আমরা যেখানে রয়েছি সে বিজলিতে ওপরে গিয়ে দেখে এলাম প্রজেক্টর রুমে, পূজা, নতুন ধরনের প্রজেক্টার, যে প্রজেক্টারে মাল্টিপ্লেক্সে ছবি দেখানো হয় সেই প্রজেক্টার রয়েছে। শুধু তাই নয়, পুশব্যাক চেয়ার, মানে আরামদায়ক যে চেয়ার, সেই চেয়ার রয়েছে, এসি মেশিন লাগানো হয়েছে, অর্থাৎ মানে এক টক্কর দেওয়া মাল্টিপ্লেক্সের সঙ্গে খুব শক্ত ব্যাপার। কিন্তু সেই টক্করের জন্য, সেই লড়াইটার জন্য একেবারে প্রস্তুত এই বিজলি ছবিঘর, এবং মিনারও বলবো, মিনার কিছুদিন পর খুলে যাবে। আমরা বিজলিতে রয়েছি, বিজলি টিকিট কাউন্টারের সামনে মোটামুটি লাইন পড়ছে, এবং আমি তোমাকে বলবো যে যারা আশেপাশে থাকেন, অনেকেই আছেন প্রবীণ মানুষজন, তারা এসে খোঁজ খবর নিচ্ছেন যে খুলে গেল আজকে। আমাদের কাছে অনেকে জানতে চাইছেন যে খুলে গেল, কী কী ফিল্ম দেখানো হবে। আমরা যেটুকুনি খবর পাচ্ছিলাম, যিনি কর্ণধার রয়েছেন এই ত্রয়ীর, যে হল, যেটা একবার বলবো পূজা, যে এই হলে কিন্তু গুপি গাইন, বাঘাবাইন থেকে শুরু করে সপ্তপদী, মানে ব্রেকিং, একেবারে হাউসফুল, একেবারে কাঁপানো যে ভিড়, সেই ভিড় দেখেছে সেই হল। সে হলের যিনি কর্ণধার, তিনি রয়েছেন সুরঞ্জনবাবু, সুরঞ্জন পাল। সুরঞ্জনবাবু, আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই, কারণ এটা একটা নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে আছে। তো আপনি যে এটা করছেন, কতটা চ্যালেঞ্জিং, কী কী করছেন এবং কতটা চ্যালেঞ্জিং? এটা ফুলি একটা চ্যালেঞ্জিং। প্রথমে প্রত্যেক সকল দর্শক বন্ধুর সবাইকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, সব কিছু, এবং আপনাদের কাছ থেকে প্রত্যেকে আশীর্বাদও চাইবো যে নতুন একটা, নতুন করে আমরা ভেঞ্চার করার চেষ্টা করছি, সবাই আসুন, পেট্রোনাইজ করুন বাংলা ছবিকে। সিঙ্গেল স্ক্রিন এখন চলে, সবাই তো বলে যে সিঙ্গেল স্ক্রিনের বাজার শেষ হয়ে গিয়েছে, মাল্টিপ্লেক্স যা চকচকে ব্যাপার। আপনি কিসের জন্য করছেন, শুধুই কি নস্টালজিয়া, নাকি এটাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন? না, এটা আমি পুরোপুরি একটা বিজনেস সেন্স পাচ্ছি বলেই করছি, কেন আমার মাল্টিপ্লেক্স বানানো অনেক সহজ হয়ে থাকতো। একটা পুরনো স্ট্রাকচারকে রিস্ট্রাকচারিং করে, তার রিপেয়ার করে, তার মধ্যে নতুনটাকে ব্লেন্ড করা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব, সম্ভব হয়ে ওঠে না সবসময়। এর থেকে আমার মাল্টিপ্লেক্স বানানো অনেক কনভিনিয়েন্ট এবং অনেক ফাস্টার, ইকোনমিক্যালও। কিন্তু আমি দেখছি কি ব্যবসার দিকে সিঙ্গেল স্ক্রিন
অ্যাকচুয়ালি প্রযোজকদের পয়সা দিতে পারবে। আপনি এটা বলছেন, এটা আমি হলপ করে বলতে পারছি, এবং আমি বিভিন্ন দেশ বিদেশ সব জায়গায় ঘুরি, আমি দেশের মধ্যেও বিভিন্ন জায়গায় ঘুরি, বম্বে, দিল্লি, মাদ্রাস, ব্যাঙ্গালোর, যে কোনো হাবে আপনি যাবেন, ম্যাক্সিমাম পয়সা কিন্তু আপনার উঠতে পারে সিঙ্গেল স্ক্রিন থেকেই। কী করে বলছেন? ইট উইল ডিপেন্ড অন টু ফ্যাক্টার্স। ফার্স্ট হচ্ছে যে সিনেমা হলগুলোকে ভালোভাবে মেনটেন করতে হবে, আপগ্রেড রাখতে হবে, দর্শকের স্বাচ্ছন্দ্য দিকে নজর রাখতে হবে, সিনেমাগুলো ভালো বানাতে হবে। মানে হারানো সুরে ফিরতে পারে আবার এই নস্টালজিয়ার। আপনি যদি এখন ভালোভাবে একটা স্টোরি লাইন নিয়ে ভালো মুভি একটা বানানো যায়, অবশ্যই দর্শক দেখবেন। বাঙালি দর্শক সবসময় একটা সাহিত্য দিকে যেতে চান, ভালো গল্প চান, কমফর্ট চান। আমাদের এক্সিবিটর হিসেবে আমাদের কাজ হচ্ছে ভালো কমফর্টটা দেওয়া, ওনাদের স্বাচ্ছন্দ্যটা দেওয়া। এবার প্রডিউসারদের কাজ, ডিরেক্টরদের কাজ হচ্ছে ভালো ছবিটা দেওয়া। এই যে কম্বিনেশনটা যদি হয়ে যায়, আপনার মতো হল মালিক যারা অন্যরা আছেন তারা কেন এগিয়ে আসছেন না? তাদের কি মানে কি কিসের জন্য? আপনাকে একটা তো স্টেপ নিতে হবে, লেট দিস বি পাইনিয়ার, এটা একটা স্টেপিং স্টোন হোক না, এটা দেখে এক্সাম্পল হিসেবে সেট করে বাকিরা সবাই এগিয়ে আসুন। আমি আছি, যখন দরকার হবে কোনো রকম সিঙ্গেল স্ক্রিনের প্রবলেম, এনি প্রবলেমস, আই এম অলওয়েজ দেয়ার। যখন আমরা প্রথম ডিজিটাল নিয়েছিলাম ইউএফও সিস্টেম, তখন রিল সিস্টেম চলতো, তখন হলে, তখন কলকাতায় তিনটা সিনেমা হলে আপনার ইউএফও সিস্টেম ছিল, আমি বোল্ডলি তখন এগিয়ে গেছি, কেন জানি দিস ইজ দ্য ফিউচার। ৭০ টাকা যাতে মাস স্কেল অডিয়েন্স দেখতে পারেন, যারা আপনার মাল্টিপ্লেক্স অ্যাফোর্ড করতে পারবেন বা যেতে ইচ্ছুক নন, চট করে আসবেন। ইউ হ্যাভ দ্য কমফর্ট অফ আ মাল্টিপ্লেক্স, আপনি আপনার কোকটা ওখানে রাখুন মাল্টিপ্লেক্সের চেয়ারের মধ্যে, আপনি পপকর্নটাও খান, টিকিটের দামটা দিন ৭০ টাকা। মানে আপনি আর বাংলা ছবি, বাংলা ছবি দেখুন, আপনি হিন্দি ছবি দেখুন, সব রকমের ছবি দেখুন, আমি এখন ওপেন করে দিয়েছি, সব রকমের ছবি দেখুন। আজকে সলমান খান আপনি দেখুন ৮০ টাকায়, উইথ দ্য ফুল কমফর্ট অফ আ প্রজেকশন, এয়ার কন্ডিশনিং, যা যা আপনার ফেসিলিটিস দরকার আপনার, ফুল কমফর্ট আপনি দেখুন। পূজা, সুতরাং যেমন উনি বলছেন, সত্যিকারে সবাই যদি এরকমভাবে এগিয়ে আসেন এবং এই নস্টালজিয়ার যে ছবিঘর, সেই ছবিঘরকে হারানো সুরে ফিরে নিয়ে যাওয়ার দিকে আরেক পা বাড়ান, এরকম একটা সময় চৈত্র সংক্রান্তি আর নববর্ষের সময় যদি তারাও এটা দেখেন, এরকম মিনার ছবিঘর আর বিজলির মতো, তা সত্যিকারের এর থেকে ভালো কিছু বোধ হয় নববর্ষে, বাংলা নববর্ষের উপহার হতে পারে না। টিকিটের লাইন আপাতত একটু একটু করে বাড়ছে, আসার আলো তো বটেই, প্রীতম একেবারে তাই, টিকিটের লাইন না এই মুহূর্তে যেরকম তুমি দেখালে সেখানে লাইন পড়ছে, ধীরে ধীরে বাড়ছে, এবং নববর্ষের তো নিশ্চয়ই বড় একটা উপহার এই মিনার বিজলি ছবিঘর, আবার প্রায় ৯ মাস পর খুলতে চলেছে এই সিঙ্গেল স্ক্রিন হলগুলি।